পরি দেখার ইচ্ছা ছোট বড় আমাদের সকলেরই রয়েছে, তবে পরি দেখার স্বপ্ন সারা জীবন স্বপ্নই হয়ে থেকে যায়। সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে দিনাজপুরের স্বপ্নপুরীতে ভ্রমণ করতে আসলে। স্বপ্নপুরীতে প্রবেশমুখেই আপনাকে স্বাগত জানানোর জন্য দুটি বিশাল আকৃতির পরি দু ডানা প্রসারিত ও এক হাত উঁচু করে সদা প্রস্তুত রয়েছে। গেট পেরিয়ে পথের দুধারে চোখে পড়বে সারি সারি দেবদারু ও নারিকেলের গাছের সারি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বিস্ময়কর কৃত্রিম ভবন স্পট হলো স্বপ্নপুরী, যা দেশ বিদেশের দর্শনার্থী, পর্যটক, নাট্যকার, চলচ্চিত্রকারদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। দিনাজপুর শহর থেকে 52 কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের স্বপ্নপুরী অবস্থিত। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রায় 400 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যে বিনোদন জগৎ স্বপ্নপুরী। কৃত্রিম লেক, পাহাড়, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ হরেক রকম গাছগাছালি, ফুল ও সবুজ সমাহ রয়েছে স্বপ্নপুরীতে। আরও আছে চিড়িয়াখানা, ঘোড়ার রথ, অংশরাজ, সাম্পান, স্পিরিট বোট, শালবাগান, খোলামঞ্জ, নামাজ ঘর। স্বপ্নপুরীতে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ দেখতে পারেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিংবা ঘর গুজে বসে থাকা কৃষক, তবে বাস্তবে নয়, কিন্তু সবগুলোই পাথরের তৈরি ভাস্কর্য। একাকী দাঁড়িয়ে আছে নারী, মাথা নিচু করে বসে আছে যুবক, অথবা বিশাল কৃতির কচু পাতা। স্বপ্নপুরী আছে কৃত্রিম ঝর্ণা, ঝর্ণার পানি গড়িয়ে একটি ছোট জলাশয়ে পড়ছে। লেকের পাশে রয়েছে 2500 বর্গফুট বিস্তৃত বাংলাদেশের মানচিত্র, যা ইট সিমেন্ট দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে। এখানে আরো দেখতে পাবেন কৃত্রিম পশু দুনিয়া, প্রবেশপথে দুটি ড্রাগন সাদর সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত। দেয়ালে চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীদের প্রতিকৃতি। এরপর 2-1 পা ফেললেই চমকে উঠবেন সামনেই পথ জুড়ে হা করা এক নরকুয়েটি দেখে। এই নরকুয়েটির মুখের ভিতর দিয়ে মূল কৃত্রিম পশু দুনিয়ায় পৌঁছাতে হয়। এছাড়া স্বপ্নপুরীতে কেনাকাটার জন্য বাজার, খাবার জন্য রেস্টুরেন্ট আছে, রান্নার সহায়তার জন্য বিভিন্ন ধরনের চুলা, হাঁড়ি, পাতিল, চেয়ার, টেবিল সহ ডেকোরেশনের সব জিনিস ভাড়া পাওয়া যায়। এখানে বনভোজন করতে আসা দর্শনার্থীরাই মূলত এই সব ভাড়া নিয়ে ব্যবহার করে। স্বপ্নপুরীতে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক, রয়েছে দোলনা ও চরকিতে ঘোড়ার ব্যবস্থা। ঘোড়া ও সুদর্শ ঘোড়ার গাড়িতে উঠে ঘুরতেও পারবেন। ঘোড়ার গাড়ির উপরে রয়েছে সুদর্শ রঙিন ছাতা, যা চলার সঙ্গে সঙ্গে ঘুরবে। আরও আছে ট্রেনে রোপওয়েতে উঠে ঘোড়ার ব্যবস্থা। আপনি ইচ্ছা করলে পরিবার পরিজন নিয়ে কয়েকটা দিন আনন্দের সাথে কাটিয়ে দিতে পারেন স্বপ্নপুরীতে। এজন্য রয়েছে নিশিপদ্মা, নীলপরি, সন্ধ্যতারা, রজনীগন্ধা, মেটোঘর এবং ভিআইপি কুঞ্জ নামের 5টি মনোমুগ্ধকর বাংলো। অবসর যাপনের জন্য দর্শনার্থীদের এসব বাংলো ভাড়া দেয়া হয়। এই স্বপ্নপুরীতে আপনারা যেভাবে আসতে পারবেন, রাজধানী ঢাকা থেকে বাসে নবাবগঞ্জ অথবা ফুলবাড়ি নেমে স্বপ্নপুরীতে যাওয়া যায়। চাইলে দিনাজপুর যেতে পারবেন, আন্তনগর ট্রেন, তিস্তা এক্সপ্রেসে ফুলবাড়ি বা পার্বতীপুর রেলওয়ে জংশনে নেমে অটোরিকশায় করেও যাওয়া যায়। আমরা ঘুরতে কোথায় যাচ্ছি? আমরা ঘুরতে ইয়ে যাচ্ছি। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি, তোমার অনুভূতিটা বলো। আসলে আজকে বলার মতো যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, অনেকটা আনন্দ, অনেকটা আনন্দ লাগতেছে না? তো তোমরা কি হেঁটে হেঁটে যাবা সবাই? গাড়ি কই তোমরা? আমরা এই যে সামনে ইয়ে করতেছি, মানে কি গাড়ি নেবা না? হ্যাঁ, ট্রেন দিয়ে যাবা? ট্রেন দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। তো দুলাল ছোট ভাই, ভিতরে তো তুমি দেখছো? জি ভাই, আমি দেখছি। হ্যাঁ, তোমার কেমন লাগলো? আমার অনেক সুন্দর লাগছে। আমরা প্রথমে ঢুকে কি কি দেখছো একটু বলো? অজগর সাপ দেখছি, ওই যে পাশে। হুম, অজগর সাপ, তারপর দেখছি ময়ূর পাখি, বানর দেখছো, বানর, হরিণ, হরিণ, কুমির, কুমির। আমার বলা লাগে, তুমি তাড়াতাড়ি বলো। আরো অনেক কিছু দেখছি,
অনেক অনেক কিছু এখন বলবে আমার মামা অনেক কিছু তার মধ্যে কি কি দেখছো নাম বলার মত না অনেক কিছু দেখছি মানে তার মধ্যেও হরিণ দেখছি আবার কুমির কুমির দেখছি বানর দেখছি অজগর সাপ দেখছি তো যাই হোক এখানে মোটামুটি অনেক কিছু আছে হ্যাঁ তবে আসলে এটা স্বপ্নপুরি একদম স্বপ্নের মতো না দেখলে আপনারা আসলে সর্বনাশ আপনাদের আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে স্বপ্নপুরি তো যাই হোক এখানে আসার পর আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন লস হবে না আপনাদের তো প্রিয় বন্ধুরা স্বপ্নপুরীর সব কিছু শর্ট করে হলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ।